দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে। নিখোঁজের দুই দিন পর পটুয়াখালীর বাউফল উপজেলার ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি শুভঙ্কর হাওলাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গোলাবাড়ির খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শুভঙ্কর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের 1 নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি একই এলাকার সত্যরঞ্জন হাওলাদারের ছেলে। বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।